اللهم آمين. আবার বলেন اللهم آمين. رب العالمين পার্বতীপুর দাওয়াতি ইসলামী জলসা ও দোয়া মাহফিলে বিদায় লগ্নে তোমার শহীদ দরবারে বড় আশা করে দুখানা হাত বাড়াইছি এই জলসায় বাদাসর থেকে শুরু করে গভীর রাত 12টার উপর বেজে গেছে আমরা যা আমল করলাম কুরআন তেলাওয়াত জিকির আসকার মিলাদ মাহফিল ওয়াদ নসিহত রব্বুল আলামিন তোমার হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করলাম জানি তোমার যোগ্য বন্দেগি আমরা করতে পারি নাই আল্লাহ গো আমাদের ভুলগুলি ক্ষমা করে তোমার শাহী দরবারে গোটা প্রোগ্রামটাকে কবুল করে নাও সওয়াবগুলি হাদিয়া পৌঁছায় দাও বিশ্বের দরদি পাপি তাপিদের কান্ডারি যেই নবী 63টা বছর একটা মুহূর্ত সাদের উম্মতকে ভুলেন নাই এখনো মদিনার রওজা পাকে উম্মতের মায় কাঁদতে কাঁদতে রওজা পাকের মাটি মুবারক ভিজাইতেছেন আল্লাহ ওই নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় দয়া করে ইহার সওয়াবগুলি পৌঁছায় দাও প্রিয় নবীজির আলাউলাদ আলা সাহাবা জুয়াজে মুতাহাররিন খোলাফায়ে রাশিদিন আশরাই মুবাশশিরিন আহলে বায়াত খাতুনে জান্নাহ ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়নমণি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা তাদের মহব্বতে কারবালার ময়দানে সত্য ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ সকল শুহাদাদের রুহতে তুমি দয়া করে আর সওয়াবগুলি পৌঁছায় দাও আল্লাহ ফিলিস্তিনের জমিনে যত মুমিন মুসলমান শিশুরা নারীরা শাহাদাত বরণ করেছে ওই ফিলিস্তিনের ভূখণ্ডে যারা শুয়ে আছে গো আল্লাহ সকলের রুহতে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন যেই বান্ধবের ঋণ কোনোদিনও শোধ করা যাবে না যেই বান্ধবের ক্ষুধার খানা ছিল মুরিদ পিপাসার পানি ছিল মুরিদ চোখের ঘুম ছিল মুরিদ আল্লাহ আমাদের সেই দরদি বান্ধব আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল বিশ্ব অলি দয়াল বাবা খাজা বাবা ফরিদপুরি যেই বান্ধব বলতেন বাবা মুরিদ খাইলেই আমার খাওয়া হয়ে যায় মুরিদ ঘুমাইলেই আমার ঘুম হইয়া যায় ওই বান্ধবের রওজা পাকে বিশ্ব জাকের মঞ্জিলে মাহফিলের সমস্ত হাদিয়া নজর পারম আল্লাহ দিনাজপুর পূর্ব জেলা পার্বতীপুর উপজেলার সর্বস্তরের জাকারান আশেকান মুমিন মুসলমান ভাই বোনদের পক্ষ থেকে বিশ্ব জাকের মঞ্জিলে হাদিয়া পৌঁছায় দাও কেপলা জান হুজুরের বাবা মা শ্বশুর শাশুড়ি পীরাম্মদাই সাহেবানি আলহাজ বরদুল্লাহ ভাই জান বেজবা বাজান তাম দুনিয়ায় আমাদের যত জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন আল্লাহ বিশেষ করে দিনাজপুর পূর্ব পশ্চিম আয়াল্লা পার্বতীপুরের জমিনে আমাদের যত প্রবীণ জাকের ভাইরা জাকের বোনেরা যারা যেখানে সত্য তরিকার খেদমত আমল প্রচার করে করে যারা যেখানে কবরের জিন্দগিতে শুয়ে আছে আল্লাহ গো আমাদের জাকের ভাই বোনদের কবরে তুমি দয়া করে ইহার সওয়াবগুলি পৌঁছায় দাও রব্বুল আলামিন আমি মুসাফির তোমার দরবারে সফর অবস্থায় হাত বাড়িয়েছি আল্লাহ এই হাত আমি জানি অনেকেই কাবা শরীফে লাগিয়েছে অবস্থায় হাত বাড়িয়েছে আমার এই নাদান দুটি হাত তোমার ঘর কাবা শরীফের গেলা ফেলে গেছে আল্লাহ তোমার হাবিবের রওজা পাকের গিরিলে লেগেছে রব্বুল আলামিন আল্লাহ এই জবান দিয়ে তোমার হাজরে আসওয়াদ চুম্বন করেছি আল্লাহ সেগুলির দোহাই দিলাম আমার ব্যক্তিগত দোহাই নয় সেইগুলির দোহাই দিলাম তোমার হাবিবের দোহাই দিলাম কেবলা জান হুজুরের দোহাই দিলাম আমার দয়াল বাবার কোন মুরিদকে তুমি কবরে আজাব দিও না গো আল্লাহ আমাদের জাকের ভাই বোনদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও সাথে সাথে এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল উপস্থিত হয়ে হাত বাড়িয়ে রেখেছে পর্দার অন্তরে তোমার বান্দিরা হাত বাড়িয়েছে বাহিরে তোমার বান্দারা যারা হাত বাড়িয়েছে পাকশালায় প্যান্ডেল করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে যারা ক্লান্ত পরিশ্রম করেছে ঘাম ঝরানো উপার্জিত টাকায় জলসায় খরচ করেছে কার জানি মানায় কার জানি বাবা না
আল্লাহ দুনিয়ার সব মানুষের ঋণ শোধ করা যায়, সন্তান কখনো বাবা মার ঋণ শোধ করতে পারে না। আয় আল্লাহ ওই বাবা মাকে নিজ হাতে কবরে শোয়া দিয়া আল্লাহ চিরদিনের মতো বাড়ি থেকে বিদায় দিয়া কোন বান্দারা কোন বান্দিরা জানি তোমার দরবারে মা বাবার জন্য কান্দে। আল্লাহ ওই সন্তানদের মা বাবার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও, বাবা মার কবর আজাব মাফ করে দাও, বাবা মার কবরে সওয়াবগুলি পৌঁছায় দাও। আল্লাহ বিশেষ করে আমাদের সালামী ভাইয়ের বাবা মা আত্মীয়স্বজন বংশের মানুষ কর্মী গ্রুপের ভাইয়ারা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কর্মী ভাইয়ারা তাদের বাবা মা আত্মীয়স্বজন এই মাহফিলটাকে সাফল্য মণ্ডিত করার জন্য ব্যবসায়ী ভাইয়ারা দোকানদার ভাইয়ারা এলাকার মুরব্বীরা আল্লাহ যারা সহযোগিতা করেছেন উপজেলার চেয়ারম্যান মহোদয় সহ যারা মৌন সম্মতি দিয়েছেন প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবার আপনজন প্রিয়জনদের কবরের আযাবগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তরিকার বাদশাহ মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু নক্সমন্দ রহমতুল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ তরিকার যত ওলি আল্লাহ গাউস কুতুব নুজাবান কাবা খির আব্দুল সুন্নাহ মা ফতিহ আলী রহমতুল্লাহ শাহ সুফি ওয়াজেদ আলী রহমতুল্লাহ মারহুমা মাগফুরা জোরা খাতুন রহমতুল্লাহ হা কলেজার টুকরা সৈয়দ ইহসান আহমদ রহমতুল্লাহ তাদের নিসবতে যত ওলি আল্লাহ ইন্তেকাল ফরমায়েছেন। আল্লাহ গো তাম বাংলাদেশে এই এলাকায় যত পীর মাসে কাউলি কারাম যারা যেখানে মাজার পাকে শুয়ে আছেন এই এলাকার যত মমিন মমেনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত গোরস্তান সহ বিভিন্ন জায়গায় তোমার বান্দারা বান্দিরা যারা শুয়ে আছে তারা বড় আশা করে দুয়ার মাহফিলের দিকে তাকায় আছে গো আল্লাহ। এই মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত কবরের আযাবগুলি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়িয়েছি কারো দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন কে জানি কার কথা মনে করে আমিন আমিন করে গো আল্লাহ তাদের আপনজন প্রিয়জনদেরকে তুমি আর কবরে আযাব দিও না গো আল্লাহ। জীবন ভরে গুনাহ করেছি জীবন ভরে খালি অন্যায় করেছি অপরাধ করেছি গো আল্লাহ আমাদের আমল নামার দিকে যদি নেক আমলের দিকে তাকাই শূন্য দেখতে পাই কিচ্ছু নাই গুনার দিকে যদি তাকাই আমরা দেখি আমাদের গুনায় গুনায় আসমান জমিন ভরে গেছে আল্লাহ। কিন্তু জানি গো মুনিব তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করি না আল্লাহ তোমার রহমতের নজরে তোমার হাবিব পাক সাসামের উসিলায় কেবলা জান হুজুরের খাতিরে আজকে জলসার বরকতে আমাদের তাম জিন্দগির গুনাগুলি তোমার গাফুরুর রাহিম নামের বদলতে মাফ করে দাও। কে জানি গো অসুস্থ আল্লাহ আমাদের শাহজাহান ভাই দোয়া চেয়েছেন আল্লাহ আমার সালামী ভাই তার পরিবারের অসুস্থতার জন্য তার ছেলে মেয়ে জামাতাদের অসুস্থতার জন্য তার ছোট ভাই মুফাক্কর ইসলাম ডাক্তার সাহেবের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আমার হাবিব ভাই বাবা মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যারা বলেছেন আর যারা বলতে পারেন নাই কে জানি নিজে অসুস্থ কার জানি আপন জনডা রোগে ভুগতেছে গো আল্লাহ কাকে জানি ডাক্তার বলেছে দুনিয়াতে রোগ ভালো হবে না আল্লাহ তুমি তো ডাক্তারদেরকে সৃষ্টি করেছ তুমি ঔষধ সৃষ্টি করেছ আল্লাহ তোমার দরবারে হাত বাড়িয়েছি আমরা যে ঔষধ পথ্য সেবন করি আল্লাহ স্বাভাবিক ঔষধের বদলতে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আজকে জলসার খাতিরে আজকে তবরুকের বদলতে উপরন্তু আমার কেবলা জান হুজুরের ওসিলায় সমস্ত রোগীদেরকে সুস্থতা দান করে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ মা বোনেরা কে জানি গো কোমল দুখানা হাত পরদর অন্তরাল থেকে বাড়ায় রেখেছে তারা কি চায় তুমি জানো। মা বোনদের করে যা ঠান্ডা করে দাও তাদের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ এখানে অনেক তোমার বান্দা বান্দি দম্পতি আছে
বছরের পর বছর যুগের পর যুগ হয়ে গেছে নিঃসন্তান অবস্থায় দিন কাটায়। আল্লাহ গো নিঃসন্তানদেরকে সুসন্তান দান করো, যারা কন্যাদায় আছে সুপাত্রস্থ করার ব্যবস্থা করে দাও, আল্লাহ যারা অভাবে পড়ে আছে অভাবগুলি দূর করে দাও, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দাও, যারা ব্যবসা করে আল্লাহ বিশেষ করে এই বাজারের ব্যবসায়ী ভাইরা আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় তুমি তারাক্কি দান করো আল্লাহ, যারা চাকরি করে পদোন্নতি দান করো, যারা বেকারত্ব নিয়ে হাত বাড়িয়েছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যে যে ইনকামের মধ্যে আছে হাল হালটির মধ্যে আছে তাদের প্রত্যেকের ইনকামের মধ্যে তুমি তোমার রহমত আর বরকত ঢেলে দাও, যারা ফসল উৎপাদন করে ফসলে বরকত দাও, আল্লাহ আমাদের এলাকার এই এলাকার জমিনগুলিকে আমাদের দেশের জমিনগুলিকে তুমি আরো বহু গুণ উর্বর করে দাও, আল্লাহ আমাদের যুবক ভাইদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বলা করে দাও, আমাদের ছেলে মেয়ে ভাই বোনেরা যারা পড়াশোনা করে আল্লাহ আমার সালামি ভাইয়ের নাতি পোতা নাতি নাতকর রব্বুল আলামিন ছোট্ট বাচ্চাই আমিন আল্লাহ দেখেছি মহব্বত করে খেদমত করার চেষ্টা করেছে, রব্বুল আলামিন তাদেরকে ছোট ছোট বাচ্চাগুলিকে অনেক বড় বানিয়ে দিও আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলিকে মানুষের মতো মানুষ বানিয়ে দিও গো আল্লাহ, আল্লাহ যাদের ছেলে মেয়ে বিপথে চলে গেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে সুপথে এনে দাও, কারো সন্তানকে দিয়ে বাবা মাকে গালি খাওয়ায় না গো আল্লাহ, আল্লাহ গো তোমার দরবারে দরখাস্ত করি আমার কাছে যারা বলতে পেরেছে দোয়ার জন্য আর যারা বলতে পারেনি, রব্বুল আলামিন কার মনে কি আশা কার মনে কি দুঃখ বেদনা পেরেশানি তুমি সব জানো, আমার কর্মী গ্রুপের ভাইরা পার্বতীপুর বিহার দিনাজপুর পূর্ব জেলার ভাইরা এলাকার কর্মী গ্রুপের ভাইরা আমার জাকের ভাই বোনেরা এলাকার মমিন মুসলমানেরা আল্লাহ বৃদ্ধরা যুবকেরা শিশুরা মা বোনেরা পর্দনন্তরাল থেকে কে কি মকসুদ নিয়ে হাত বাড়িয়েছে প্রত্যেকের সেনার খবর তুমি জানো গো আল্লাহ, আমার জাকের ভাইরা কি আশা নিয়ে জানি তবরক রান্না করেছে আগুনে পুড়ে পুড়ে, আল্লাহ আমার জাকের ভাইরা কে জানি অত্যন্ত মহব্বত করে কোন আশায় আজকের জলসায় ঘাম ঝরিয়েছে ধুলাবালি সরি লাগিয়েছে, আমার সালামি ভাই তার সন্তান আল্লাহ ঠিক মতো খাইতে পারে নাই গোসল করতে পারে নাই ঘুমাইতে পারে নাই, তাদের সাথে যারা এই মাহফিলে শ্রম দিল টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল সময় ব্যয় করলো গো আল্লাহ, এই শরীরগুলিকে তুমি কবরে আজাব দিও না, জাহান্নামের আগুনে একটি মুহূর্তের জন্য জ্বালায়ো না, ইহকাল পরকালে তাদের তারাক্কি দাও, ইহকাল পরকালে নাজাত দাও, ইহকাল পরকালে তোমার সন্তুষ্টি দাও, রব্বুল আলামিন যার যা বাসনা আছে পূরণ করে দাও, যেই যে বিপদে আছে উদ্ধার করে দাও, কে কোন ঘাটে আটকায় গেছে তুমি দয়া করে পার করে দাও, আল্লাহ আমার সাজান ভাই আমার হাবিব ভাই সহ যারা দোয়া চেয়েছেন রব্বুল আলামিন কাউকে তুমি খালি ফেরত দিও না, আগত মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে 2024 এলাকা থেকে ব্যাপক কাফেলা করে ভাই বোনদেরকে আল্লাহ মহব্বত ভরা খেদমত নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে যাবার তৌফিক দান করো, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের প্রস্তুতি খেদমত চলছে আল্লাহ সেই খেদমতে যারা শরিক হবে হচ্ছে হয়েছে আগত মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে যারা যে নিয়তে খেদমত করবে তুমি তোমার রহমতের নজরে তোমার বন্ধুর উসিলায় কাউকে খালি ফেরত দিও না গো আল্লাহ, রব্বুল আলামিন আমাদের সুখ দুঃখের নালিশ শুনে দিক নির্দেশনা দেওয়ার জন্য কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত মহামান্য আল হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদিকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ, আলহাজ খাজা মেজ ভাইজান মুজাদ্দিদি বড় চাচা জান মুজাদ্দিদি ছোট চাচা জান মুজাদ্দিদি কেবলা জান হুজুরের আপনজনদের হায়াত বাড়ায়া দাও, তোমার বন্ধুর সিলাই আমাদের যত জাকের ভাই বোনেরা আছেন নবীন প্রবীণ আল্লাহ এই জেলার সালামি ভাই সহ তার সাথে আমি দেখেছি অনেক মুরব্বী জাকের ভাইয়েরা আল্লাহ অনেকের নাম জানি অনেকের জানিও না, রব্বুল আলামিন যাদের কথা শুনলে আমার কেবলা জানের ঘ্রাণ পাওয়া যায়, যারা আমার কেবলা জানকে প্রাণ ভরে দেখেছেন তার কথা শুনেছেন আল্লাহ ওই সমস্ত প্রবীণ জাকের ভাইয়েরা আর নবীন যারা জান দরবার শরীফে তোমাকে পাওয়ার জন্য সবার প্রতি তোমার খাস রহমতে কামেলা দান করে সবাইকে সুস্থ রেখে তুমি দয়া করে হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ আমাদের পরিবার পরিজনের উপরে তুমি তোমার খাস রহমতে কামেলা দান করো,
আল্লাহ ফিলিস্তিনের জমিনে যারা তোমার বাইতুল মুকদ্দাসের পবিত্রতার জন্য লড়াই করে আল্লাহ গো ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ড মুসলমানদেরকে ফিরিয়ে দাও বাইতুল মুকদ্দাসে মুসলমানেরা নির্বিঘ্নে তোমাকে সিজদা দিতে পারে সেই ব্যবস্থা তুমি দয়া করে করে দাও আল্লাহ আল্লাহ এই মাস আমাদের দেশের বিজয়ের মাস আমাদের স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য অর্জনের মাস লাল সবুজের পতাকা উজ্জ্বল করার মাস আল্লাহ গো আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন রব্বুল আলামিন বিলিমান আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ গো দেশ প্রেমে উজ্জীবিত হয়ে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন শাহাদত বরণ করেছেন সকল শহীদদের রুহতে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও আল্লাহ আমাদের স্বাধীনতার জন্য যারা ঝাঁপিয়ে পড়েছিলেন অনেকে বেঁচে আছেন মুক্তিযোদ্ধারা আল্লাহ গো সবাইকে সুস্থ রাখো ভালো রাখো আমাদের দেশের উপরে তোমার খাস রহমতে কামেলা দান করো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ এই পার্বতীপুর এই গোটা শিল্প এলাকা আল্লাহ এই ব্যবসায়িক এলাকা এলাকার ব্যবসায়ী ভাইদের উপরে তোমার খাস রহমত দান করো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم